হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে প্যানকেক ইউজ করবেন ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যেন আরও ভিডিও দেখতে পারেন যাদের স্কিন একটু ব্রাইট তাদের জন্য আমি প্যানকেক ব্যবহার করে দেখাবো প্রথমে আমার লাগবে শেটের শেডের প্যানকেক আর লাগবে গোপীনাথের প্যানকেক একুশ নাম্বার মেকআপ ইউজ করার আগে ফার্স্টে গোলাপ জল বা টোনার দিয়ে ফেসটা ভালো মতো মুছে নিতে হবে তুলো দিয়ে এরপর যদি প্যানস্টিক ব্যবহার করতে চান ভারী মেকআপের জন্য তাহলে প্যানস্টিক ইউজ করবেন তারপর প্যানকেক ইউজ করবেন আর যদি হালকা মেকআপ চান তাহলে শুধুমাত্র প্যানকেক ইউজ করবেন প্যানটিক ইউজ করার আগে ফেসে টোনার দেওয়ার পর আপনার স্পঞ্জটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর এই একুশ নাম্বারটা দিবেন এটা ভালো মতো ফেসে চেপে চেপে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে স্পঞ্জ দিয়ে লাগিয়ে নিতে হবে তারপর আমি দেব শেড ইলো শেডটা দেওয়ার পরে ফেসটা আরও ব্রাইট লাগে এরকম আস্তে আস্তে চেপে চেপে ইলো শেডটা দিতে হবে ইয়েলো নাম্বারটা দেওয়ার পরে আমার হাতের শেডটা অনেকটা ব্রাইট হয়ে এসেছে দেখতেই পারছেন এখন আপনারা ফেস পাউডার যাদের ইচ্ছে মতো ফেস পাউডার দিতে পারেন আমি দিচ্ছি ফেস পাউডার হালকা হালকা চেপে চেপে ফেস দিবেন একদম যেন আমি মেকআপ করেছি যে বোঝাই যাচ্ছে না আমার মেকআপ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি কতটা ফিনিশ এসেছে আমার এরপর আপনারা মেকআপ ইউজ করবেন আইলাইনার বা কন্ট্রোলার কন্ট্রোলার ইউজ করবেন তারপর হালকা এত ডার্ক কালার লিপস্টিক দেবেন হালকা কালার লিপস্টিক দেবেন তাহলে আপনার ফেসটা আরও ব্রাইট লাগবে আর আইলাইনার দেবেন একটু মোটা করে যাদের স্কিন ডার্ক তারা আরও যদি শ্যাম বর্ণের হয় তাহলে বাইশ বা তেইশ নাম্বারটা ইউজ করতে পারেন আর যাদের স্কিনটা ডার্ক তারা পঁচিশ বা ছাব্বিশ নাম্বারটা ইউজ করবেন আর ইয়েলোশ এটাই থাকবে প্যান্ট স্টিকের ক্ষেত্রেও এরকমই করবেন আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই